सो हेलो एवरी वन, सुमन हेयर, वेलकम टू माई चैनल। देखते पाच्छेन जे बाइरेर आमार जे बैकग्राउंडटा रयेछे सेटा एकटु डिफरेंट। तार रिजन एटाई जे बाइरे जखन रेकर्ड करते जाच्छिलाम तो प्रचंड एक्सटार्नल नएज छिलो, तो मने होच्छिलो जे आपनारा दिदी शुनते समस्या होबे। तो आजकेर भिडियोटा ब्लगटा कोनो स्पेसिफिक जायगा निये नय, एकटा ट्रेनेर उपरे। एबार ভাবতে পারেন যে ট্রেন নিয়ে কেন ব্লগ, ট্রেনে কি স্পেশালিটি রয়েছে, সেই তো ইউজুয়াল যেমনটা হয়। তো আগে না, ব্যাপারটা হলো ভারত সরকার বা ইন্ডিয়ান রেলওয়ে, যেটাই বলুন, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছে, যেটা হলো ভিস্তাডোম। ইউরোপিয়ান যে ট্রেনগুলো রয়েছে, যেগুলো ভিস্তাডোম রয়েছে, সেগুলোর অনুকরণে ভারতেও তৈরি করা হয়েছে। কিছু স্পেসিফিক জায়গায় এই ট্রেনটা অ্যাভেলেবেল থাকবে। ওয়েস্ট বেঙ্গলে এখানে রয়েছে আলিপুরদুয়ার থেকে NJP অবধি, আর আসামে রয়েছে গুয়াহাটি থেকে বেঙ্গালুরুতে রয়েছে। তো আরও কিছু ট্রেন ইন্ট্রোডিউস হবে, তো সেগুলো মেনলি ট্যুরিজম পারপাস। এটাতে একটাই সুবিধা যে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট হবে, বাইরের ট্যুরিস্ট যারা আছে বা ভেতরের ট্যুরিস্ট যারা আছে, যারা ভ্রমণ পিপাসু রয়েছে স্পেশালি লাইক মি, তো তাদের জন্য এটা একটা ভালো জিনিস যে একটু ডিফারেন্টলি ঘোরা যাবে। ইউজুয়ালি ট্রেন জার্নি যেরকম হয়, এটা তার থেকে এটার এক্সপিরিয়েন্সটা টোটালি আলাদা হবে। তো আগে গিয়ে দেখতে পারবেন ভিডিও, আমি ওয়ান বাই ওয়ান দেখাবো যে ট্রেনের ফেসিলিটিস কী কী আছে। তো আমি এন্টার করছি ভিস্তাডোমের ভিউ পয়েন্ট দিয়ে, যেটা শুধুমাত্র NJP থেকে আলিপুরদুয়ার জাংশনে এলে উপভোগ করতে পারবেন, কারণ আলিপুরদুয়ার থেকে এর সামনে ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয়। অনেস্টলি স্পিকিং, আমি এত সুন্দর কোচ আগে কখনো দেখিনি। ওপরে গ্লাস রুফটপ থেকে শুরু করে ওয়াইড উইন্ডো, কমফোর্টেবল সিট, ওয়াইফাই কানেকশন মোটামুটি সবই রয়েছে এখানে। এর টিকিট প্রাইস রয়েছে 770 টাকা, যার সাথে কোনো রকম ফুড আর বেভারেজ ইনক্লুড থাকবে না। এটা আমার বেস্ট লেগেছে যে লাগেজ রাখার জন্য সেপারেট জায়গার ব্যবস্থা করা হয়েছে। আর রইল ওয়াশরুম, দেখে তো বেটার দ্যান এভার মনেই হচ্ছে, বাট স্মেল রয়েছে বস, সেটা কিছু করতে হবে। এরপরেই রয়েছে LHP কোচ, টিকিট প্রাইস রয়েছে 310 টাকা। এতে ওয়াইড উইন্ডো আর কমফোর্টেবল সিট রয়েছে, বাট সিটগুলো ভিস্তাডোমের মতো রোটেটেবল নয়, আর গ্লাস রুফটপও এখানে নেই। এটা হলো জেনারেল কোচ, টিকিট প্রাইস 85 টাকা। আগের দুই কোচের মতো এখানে কোনো AC আর ওয়াইড উইন্ডোয়ের ব্যবস্থা নেই, বাট এটা বলতে পারবো যে ইট ইজ বেটার দেন আদার জেনারেল কোচেস। স্পেশাল জিনিস দেখা যায় ট্রেনে, যেমন এখানে রয়েছে ডেস্ক রয়েছে খাবার খাওয়ার জন্য, তারপর যে উইন্ডো আছে উইন্ডোটা, আর এখান থেকে উইন্ডোটাকে জাস্ট বন্ধ করা যায় এটাকে ট্রেনে। প্লাস প্রত্যেকটা সিটের পাশে একটা করে চার্জিং পয়েন্ট রয়েছে, আর বেশ ভালো কোয়ালিটির। ইউজুয়াল নর্মাল স্লিপার স্লিপার ক্লাসগুলোর মতন অতটাও খারাপ কন্ডিশনে না, ভালো কন্ডিশনই আছে। তো ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে যেখানে 3 ঘন্টা লাগার কথা জার্নিতে, সেখানে 5 ঘন্টা কেন লাগে। লাস্ট একটা স্টেশনে দাঁড়িয়েছিল, সেটা ছিল রাজা ভাতখাওয়া, এখন আছি আমরা হাসিমারা স্টেশন। তো এখানে কিছুটা মানে ট্রেনটা স্লোলি স্লোলি এগোচ্ছে, জাস্ট ভিউগুলোকে অবজার্ভ করার জন্য ট্রেনটার স্পিডটা স্লো করে দিচ্ছে। তো সেটাই মেইন রিজন যে এতটা সময় মানে 2 ঘন্টা বেশি লাগছে, আর প্রত্যেকটা স্টেশনে গিয়েও অনেকটা সময় নিচ্ছে। জি, আপকো কেসা লাগ রহা হ্যায় ইয়াহাঁ পে কাম করতে হুয়ে?
काम तो ट्रेन में करने में अच्छा ही लगता है, क्योंकि ये मेरा ड्यूटी है और ड्यूटी के साथ साथ मैं इसके बारे में जानता भी हूँ, काम के बारे में कि कैसे काम किया जाता है। जैसे जो ट्रेन है पूरे LHB कोच है, आगे विस्टा डोम लगा हुआ है, और मतलब यह आज तो मैं पहली बार इसको एस्कॉर्टिंग कर रहा हूँ इस ट्रेन को, लेकिन बहुत ही अच्छा लगा। यहाँ का जो इन्वायरमेंट है, जो यहाँ का जंगल है, बहुत ही अच्छा लगा। सही है, तो देख के मन खुश हो। हाँ, तो मतलब इसका मतलब यही आता है कि जो कंसेप्ट निकाला है इंडियन रेलवे, बहुत सही कंसेप्ट। हाँ, रेलवे ने इस क्षेत्र में टूरिज्म को बढ़ावा दिया है और इस जो यहाँ का कल्चर है और इन्वायरमेंट है उसको पूरे भारत को दिखाने का प्रयास किया है रेलवे ने, और यह एक सराहनीय कदम है मेरे डिपार्टमेंट का। अच्छी बात है, थैंक यू। আমি নাম না জানা সেই বেদুইন যে বাঁধন বোঝে না, যদি কেউ বলে ঘর বাড়ি নেই তাদের কথাও মানি না। এভাব আমার পিতৃভিতে নদীরা সব ভগিনী, বন্য প্রাণে ভাতৃদয় বন্ধু আমার রজনী। যদি পারো মানতে তাদের আপন কিংবা আরো কাছের, ধ্রুব হয়ে পথ দেখাবে সাথী হবে আধার রাতের। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড। ভিডিওটা ভালো লেগে থাকলে কিল দি লাইক বাটন, জাস্ট কিল ইট, ডু কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।